মাসের অমাবস্যায় কালীপুজো সবচেয়ে প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি। ভক্তদের বিশ্বাস, ঠনঠনিয়া কালীবাড়িতে দেবী অত্যন্ত জাগ্রত। দেবীর আশীর্বাদে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণদেব ও রামপ্রসাদের স্মৃতি। জনশ্রুতি রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে যখন কেউ যেতেন তখন দূর থেকে শোনা যেত এই কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি। অপর মতে ঘণ্টা বাজিয়ে একসময় ডাকাতদের হামলার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হতো দিকে দিকে। সেই ঠনঠন আওয়াজ থেকেই এলাকার নাম হয় ঠনঠনিয়া। উত্তর কলকাতার এই কালী পুজোতে দেবী পূজিত হন সিদ্ধেশ্বরী রূপে। বউবাজারে জাগ্রত মা ফিরিঙ্গি কালী, এই ঠাকুরের নাম শোনেননি এমন লোক খুব কমই আছে। এই প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে রয়েছে বহু বিতর্ক। স্থানীয়দের দাবি, 19 শতকে অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে পুজো দিতেন। তবে মন্দিরের সঙ্গে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির যোগ থাকার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। মনে করা হয় একসময় এই অঞ্চলে বহু ইউরেশিয়ান থাকতেন। তাদের কেউ কেউ বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য এই মন্দিরে মানত করতে আসতেন। সম্ভবত মন্দিরটির লোকমুখে সেই সময় থেকেই ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। ইতিহাস বলছে শ্রীমন্ত ডোম নামে এক তথাকথিত নিম্নবর্গের মানুষ এই মন্দির প্রতিষ্ঠা করেন। কালীপুজোর রাতে পঞ্চমন্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই সিদ্ধেশ্বরী কালীর পুজো দেখতে মন্দিরে ভিড় জমান অগণিত ভক্ত। কথিত আছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার নন্দদুলাল রায়চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি কালীর সাধক ছিলেন। তার কন্যা করুণাময়ীর স্মৃতিতে নন্দদুলাল এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন, তাই এখানে কালী প্রতিমা 7 বছরের শিশু কন্যা। আরেকটি জনশ্রুতি বলে, স্বপ্নাদেশ পেয়ে জমিদার নন্দদুলাল রায়চৌধুরী আদি গঙ্গা থেকে একটি কালো পাথর পেয়েছিলেন। সেই কালো পাথরে তৈরি হয় কালী ও শিব। এই জনশ্রুতিকে ভিত্তি করে কলকাতার করুণাময়ী মন্দিরে পূজিত জাগ্রত মা করুণাময়ী। দীপান্বিতা অমাবস্যার সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 256 বছরের রীতি মেনে এই মন্দিরে চলেছে মায়ের বিশেষ পুজো।